আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রাণী সম্পদ খামারি টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব ছাগলের খুব কমন একটি সমস্যা, সেটি হচ্ছে ছাগলকে কুকুরে কামড়ানো। ছাগলকে কুকুরে কামড়ালে অনেকে হলুদ, মরিচ, লবণ এগুলো লাগিয়ে থাকে, আবার চার ফুক দিয়ে থাকে, কবিরাজি চিকিৎসা দিয়ে থাকে। আসলে হলুদের কিছুটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে, তবে সেটা পরিমাণে এত কম যে এটি রোগ সারানোর মতো নয়। আর লবণ বা মরিচ এটি কত স্থানে লাগানো এটা অত্যন্ত অমানবিক, কারণ লবণ বা মরিচ ক্ষত স্থানে লাগালে তাতে আরও ব্যথা এবং জ্বালাপোড়া বেড়ে যায়। ছাগলকে কুকুরে কামড়ালে প্রাথমিক অবস্থায় আমরা যেটি করব সেটি হচ্ছে ক্ষত স্থানে প্রায় 15 মিনিট কাপড় কাচা সাবান অথবা যে কোনো সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। যেসব স্থানে কুকুর কামড় দিয়েছে সেসব স্থানে পভিডন আয়োডিন দিয়ে ড্রেসিং করে দিতে হবে, এবং এরপর থেকে দিনে 2 বার করে ক্ষত স্থানে পভিডন আয়োডিন আমরা তুলা দিয়ে লাগিয়ে দিব, এবং সেই সাথে এটিকে 3 ডোজ ভ্যাকসিন দিতে হবে, জলাতঙ্কের ভ্যাকসিন। তবে খেয়াল রাখতে হবে যে ক্ষত স্থানে সরাসরি হাত দেওয়া যাবে না, ছাগলটিকে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে, এবং খেয়াল রাখতে হবে যে ছাগলের মধ্যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় কি না, যেমন মুখ দিয়ে লালা পড়া, খাবার বা পানি খেতে না পারা, এসব লক্ষণ যদি দেখা যায় তাহলে আমরা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন অথবা ইউলো স্যারদের সাথে যোগাযোগ করে দ্রুত তাদের পরামর্শ নিব।